আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল একটি গাড়ি রিভিউ দিব, কারণ এই গাড়ি হচ্ছে ফিল্ডার জি প্যাকেজের গাড়ি। আপনারা অনেকেই ফিল্ডার গাড়ি খুঁজেছিলেন আপডেট মডেলের গাড়ি, আর এই গাড়ি হচ্ছে 2011 মডেল আর 2016 সালে রেজিস্ট্রেশন করা। এটি হচ্ছে ব্রোঞ্জ কালার, অনেক আধুনিক এবং যথেষ্ট স্মার্ট একটি কালারের গাড়ি দেখাচ্ছিলাম। দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ, যথেষ্ট অল্প প্রাইজের এবং খুব বেশি কোয়ালিটিফুল গাড়ি দেখাচ্ছিলাম গাড়িটি। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। জি প্যাকেজ হবে, কী কী ফিটিংস থাকলে সেই ফিটিংসগুলো আপনাদেরকে আমি আগে দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন এইচআইডি প্রজেকশন হেডলাইট, আমি একটু ক্লোজলি দেখাই, কারণ এইচআইডি প্রজেকশন অরিজিনাল জাপানিজ ফিটিংস যদি থাকে সেটা অবশ্যই জি প্যাকেজের গাড়িতেই থাকবে। দেখছিলেন সেই স্মার্ট ফিটিংস, এবং নিচে রয়েছে ফগ লাইটের আধুনিক ব্যবহার, এবং গাড়িটির প্রত্যেকটা পার্ট যথেষ্ট ফ্রেশ রয়েছে। আপনি যদি সরাসরি দেখেন আমার বিশ্বাস আপনার খুব বেশি পছন্দ হবে। এখানে যে গ্রিলটি দেখতে পাচ্ছেন, যেহেতু 11 মডেল যার কারণে আমরা ফুললি নিউ শেপের গাড়ি পেয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম টাইম হোয়াইট আর সিলভার আমরা প্রচুর পরিমাণ দেখে থাকি এই গাড়িগুলো। একটু ব্যতিক্রমী কোনো কালার হয়ে থাকলে সেই কালারটা আপনাদের কাছে অনেক বেশি প্রিয় কালার হয়ে যায়। সেই স্মার্ট কালারের গাড়িটি দেখাচ্ছিলাম ভিউয়ার্স। আমি যদি একটু সাইডের ভিউটা দেখাই, অনেক গ্লেজি এবং অনেক দামি একটি কালার, আর এই কালারের গাড়ি আপনার জন্য অনেক বেশি বেস্ট হবে। দেখছিলেন গাড়িটির সাইডের ভিউ, এখানে আমরা নিকেল ভিটের অপশন দেখতে পাচ্ছিলাম, নিকেল হ্যান্ডেল দেখতে পাচ্ছিলাম, রয়েছে চারটি রেনশেড, অনেক স্মার্ট এবং খুব ভালো অরিজিনাল রেনশেডের অপশন গাড়িটির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি। ব্যাক সাইড থেকে সেই স্মার্ট ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। ফিল্ডার গাড়ি 2011 মডেল আর 2016 সালে রেজিস্ট্রেশন করা গাড়িটির। দেখছিলেন ব্যাক সাইড থেকে যথেষ্ট ফ্রেশ এবং যথেষ্ট স্মার্ট একটি ভিউ। নিউ শেপের লাইট আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পয়লারের অপশন, এখানে জি মনোগ্রামটিও দেখতে পাচ্ছি গাড়িটির সঙ্গে। ব্যাক ডোরে রয়েছে একটি ওয়েফার সিস্টেম। ব্যাক সাইড থেকে গাড়িটির ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, যারা একটু কোয়ালিটিফুল ভালো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি অনেক বেশি স্পেশাল হবে। আমি বলবো একবার হলেও সরাসরি এই গাড়িটি দেখবেন। গাড়িটি রয়েছে 60 লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশন, দেখছিলেন সেই 60 লিটার সিএনজি সিলিন্ডার, এবং এখানে আমরা এই টুলসগুলো রাখার জন্য সুন্দরভাবে এখানে দেখেন অনেক সুন্দর স্মার্ট একটি সিস্টেম করা হয়েছে, যাতে কোনো আওয়াজ বা ইয়া না হয়। দেখছিলেন গাড়িটির ভিতরের অনেক বেশি স্পেস, এবং আমি যদি একটু ভিতরে সেই ভাঁজগুলো দেখাই, দেখতে পাচ্ছেন অরিজিনাল সেই ভাঁজগুলো। আমি দুই পাশেই সেই স্মার্ট ভাঁজটি দেখাই, অরিজিনাল গেট আপেই রয়েছে গাড়িটি। ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাই, আপনি যেন ঘরে বসে পছন্দ করে চলে আসতে পারেন আমাদের সুপার কারে। অনেক স্মার্ট কালার এবং অনেক স্মার্ট ফিটিংস এবং যথেষ্ট স্টাইলিশ একটি গাড়ি দেখছিলেন। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো। জি প্যাকেজের আরও একটি ভালো ফিটিংস থাকে, ভিতরে দেখলে বুঝতে পারবেন। যেমন এই গাড়িতে রয়েছে হ্যান্ডরেস্টের আধুনিক ব্যবহার, আর হ্যান্ডরেস্ট অবশ্যই জি প্যাকেজের গাড়ি ছাড়া অ্যানাদার কোনো গাড়িতে এই হ্যান্ডরেস্ট থাকবে না। আর হ্যান্ডরেস্ট থাকলে আপনার জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হবে। আমি একটু ফ্রন্টে আরও একটি ভিতরে স্মার্ট ফিটিংস দেখাবো, যেটি অবশ্যই জি প্যাকেজের গাড়িতে থাকে। এখানে যে আমরা সুইচটি দেখতে পাচ্ছি, এসির প্যানেলটি ফুললি টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন। টাচ সিস্টেমের এই ফিটিংসগুলো থাকে জি প্যাকেজের গাড়িতে, আর যেগুলো হচ্ছে ঘোরানো ম্যানুয়াল সিস্টেম থাকে সেগুলো হচ্ছে এক্স এডিশন হয়ে থাকে। আমরা জি প্যাকেজের ফিটিংসে সেই স্মার্ট ভিউটা দেখতে পাচ্ছি। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, ড্যাশবোর্ডটা যথেষ্ট ফ্রেশ রয়েছে, এটি কিন্তু অরিজিনাল ড্যাশবোর্ডের অপশন আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং ভিতরে সিট কভারগুলো একদম ফ্রেশ, নতুন ইনস্টল করা হয়েছে, দেখতেও যথেষ্ট সুন্দর দেখাচ্ছে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে 2011 মডেলের একটি ফিল্ডার, ফুল ক্রসিং ভিউটা দেখতে পাচ্ছিলেন, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। 60 লিটারের সিএনজি, পিছনে এসির প্যানেলটি হচ্ছে টাচ সিস্টেম, পিছনের সিটে হ্যান্ডরেস্ট, এবং গাড়িটির সামনে রয়েছে এইচআইডি প্রজেকশন হেডলাইট। সব কিছু মিলিয়ে হয় গাড়িটি জি প্যাকেজ, আর সেই জি প্যাকেজের 11 মডেলের গাড়িটি দেখাচ্ছিলাম। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1470,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হবে 1470,000, তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি কম প্রাইসে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁ নাভিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।